বীরভূমের এক ছোট্ট গ্রাম। সেখানে বাস করেন এক অদ্ভুত মানুষ, যার কাছে জীবন মানে ঈশ্বর সত্তার কাছে নিজেকে বিলিয়ে দেওয়া। ছোটবেলা থেকেই তিনি আর পাঁচটা মানুষের চেয়ে অন্য রকমের। সংসারের মায়ার বাঁধন কোনো দিনও বেঁধে রাখতে পারেনি তাকে। বারবার ঘর ছেড়েছেন নিজেকে উপলব্ধি করবার আশায়, কোনো এক অজানা শক্তির সন্ধানে। চলুন আজ তার নিজের মুখেই শুনে নিই তার জীবনের ইতিকথা। একান্নতম সতীপীঠের অন্যতম সতীপীঠ ফুল্লোড়া মন্দিরের কাছে দেখতে পাবেন তাকে দোতারা হাতে। জয় মা। আমার নাম চণ্ডী দাস, আমি মায়ের মন্দিরে থাকি, মায়ের আরাধনা করি। তা এটা ফুল্লোড়া মায়ের মন্দির। তা আমাদের মা আমাদের খুব সহায় করেন, মাকেও আমরা খুবই ভক্তিশ্রদ্ধাও করি, মায়ের কাছে থাকি। আমি ভজন না জানি মা গো, মা গো সাধন না জানি, আমি ভজন না জানি মা গো, মা গো সাধন না জানি, আমি কোন গুণেতে পাব মা গো চরণ দুখানি, কোন গুণেতে পাব মা গো চরণ দুখানি। তা আমার এই ভক্তি এই বিশ্বাস, আমি হরি গুরুকে ঠাকুর দেবতা দেখে খুব ভালোবেসে ফেলেছি, গুরুদেবকে খুব ভালোবেসে ফেলেছি। তা আমি খুব কম করে 20 বছর ধরে আমি এরকম হয়ে আমি আছি। তা আমার মন প্রাণ এরকমই চাই, আমি হরি গুরুকে ঠাকুর দেবতাকে ভালোবেসে ফেলেছি, আমি জীবনে ভুলতে পারবো না, ছাড়তে পারবো না। তা এই জন্যে আমি মায়ের কাছে থাকি, ও মায়ের কাছে আমি খুবই, আমি যেটা মনে মনে আমি মনে বাসনা যেটা আমার মা কাছে এলি আমি সেটা পূর্ণ হয়ে যায়। আমার এটা মাকে আমি বিশ্বাস করে ফেলেছি। এখন মোটামুটি আমার ওই 60 না 50। হ্যাঁ, 50। হ্যাঁ, ছোট থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম আমার মন, এরকম আমার যে প্রফেশন আছে মানে এখন যেভাবে আছেন আপনি, হ্যাঁ, এই জীবনটা আপনার ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, খুব আনন্দ পাই আমি। আপনি এতেই খুশি? হ্যাঁ হ্যাঁ, আমার যা এটাই, আমি খুব খুব ভালো আছি, খুব আনন্দ আছি, আমার শরীর স্বাস্থ্য আমার খুব ভালো আছে, আমার কোনো অসুবিধা নাই মায়ের মন্দিরে থেকে। হ্যাঁ, ক্ষমতা বেড়ে যায় বাবা আমার। হ্যাঁ, বিশ্বাস বিশ্বাস বাবা, পয়সায় টাকা পয়সায় দরকার নাই, বিশ্বাস থাকে বাবা। তুমি ব্যথের আপ গেলে তোমার পেট ভরে যাবে, ব্যথের আপ যেতে গেলে যাও তুমি, তোমার পেট ভরে যাবে, বিশ্বাস থাকে বাবা। আর যদি বিশ্বাস না থাকে তাহলে তো বাবা হবে না। হানি ভয় মা পাছ কি বলি আহ দিও না ফেলিয়া, ও ধীরে কহ তব হবি মাতা, মাগো তোমার ভজিতে তোমার পূজিতে, যারা সাথে ঘরে বাঁধিলাম সে রইল না ঘরে, ঘরটাই আমার উড়ে গেল আম পালির ঘরে। চণ্ডীদাসের মতো মানুষের জীবনটা বাস্তবের চেয়ে কিছুটা অন্য রকমের। যেখানে ঘর আছে, ভালোবাসা আছে, সংসার আছে, কিন্তু এমন মানুষ
যাকে চার দেওয়ালের বদ্ধ ঘরের ভালোবাসা বেঁধে রাখতে পারে না। তাই ঘর ছেড়ে তিনি শুধুই পথে পথে ঘুরে বেড়ান নতুন কিছুর সন্ধানে, নিজেকে উপলব্ধি করবার সন্ধানে, ঈশ্বর সত্তার সন্ধানে। এখন জানি ভালোবাসার ময়না পাখি, এখন জানি যারা সাথে ঘরে বাঁধিলাম সে রইল না ঘরে, ঘটায় আমার উড়ে গেল আমার ছটপট করে, মনটাই আমার ছটপট করে, আসে আয় তাই আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি ভালোবাসার ময়না পাখি।